হ্যালো ভিওয়ার্স জিরো টু হিরো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ইগ্নোতে যারা অ্যাডমিশান নিতে চায় এবং ইগনোর ব্যাপারে কী কী আছে বা ইগনো কোন ধরনের ইউনিভার্সিটি তা নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো সো বন্ধুরা মনে করছি বা আশা রাখছি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন যদি ভালো লেগে থাকে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও ইগনু কী ইগনো হচ্ছে একটা ওপেন ইউনিভার্সিটি ঠিক আছে বন্ধুরা এটা শুধু ইন্ডিয়াতে না অল ওভার ওয়ার্ল্ডের অ্যানাদার কান্ট্রিতে ঠিক আছে অন্য অনেক দেশেই ইগনুর যে ডিগ্রিটা আছে ওটা ভ্যালিড মানা হয় ঠিক আছে এই হচ্ছে সংক্ষিপ্ত একটা ইগ্ন সম্পর্কে এখন আসছি অ্যাডমিশনের ব্যাপার ইগনুতে অ্যাডমিশান কখন হয় বন্ধুরা যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতে সময় আছে অ্যাভেলেবেল তাহলে নিশ্চয়ই ভিডিওটি দেখুন ঠিক আছে চলুন বন্ধুরা শুরু করি অ্যাডমিশনের ব্যাপারে অ্যাডমিশন বন্ধুরা বছরে দুইবার হয় ইগনুতে একটা হচ্ছে জানুয়ারি সেশানে আরেকটা হচ্ছে জুলাই সেশনে আচ্ছা এখন আপনি এক্সাম অ্যাডমিশন নিয়ে নিয়েছেন এখন অ্যাডমিশন নেওয়ার পরে আপনার পরীক্ষা কবে বন্ধুরা ইগনুতে অনেক ধরনের কোর্স করা যায় যেমন মনে করুন পিজি কোর্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পোস্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট যেগুলো আছে ওইগুলো হচ্ছে সিবিসিএস প্রোগ্রামে অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এই সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও নেক্সটে হয়তো আমি আপলোড করে দেব। সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার পরীক্ষা কবে হবে আমি যে কথাটা বললাম যে বি জি বা যে কোনো প্রোগ্রাম বি প্রোগ্রাম আর এম এ প্রোগ্রাম তো ওইগুলোতে টার্ম এন্ড এক্সাম হয় অর্থাৎ বছরের শেষ তো মনে করুন কেউ একজন জানুয়ারিতে অ্যাডমিশন নিয়েছে তাহলে সে কবে পরীক্ষা দেবে ডিসেম্বর সেশনে আর যারা জুলাই সেশনে পরীক্ষা নিয়েছে তারা দেবে নেক্সট ইয়ার অর্থাৎ পরের বছরের জুন সেশনে এইগুলো বন্ধুরা এক্সামের নেক্সট আসছি আমরা আপনি কিভাবে কনফার্ম হবেন যে আপনার অ্যাডমিশন কি হয়েছে তো বন্ধুরা এই জন্য একটি মেল আসবে ইগনোতে একটা সমস্যা হচ্ছে যে ইগনো অনেক লেট কাজ করে মনে করুন এক মাস যখন হবে আপনার অ্যাডমিশন নেওয়ার পর এক মাস বা দুই মাস এর থেকে বেশি না হওয়ার পরে অ্যাডমিশন হওয়ার পরে আপনার কাছে একটা কনফার্মেশন ইমেল আসবে কোথা থেকে ইগনো থেকে তো এই গেলেও কীভাবে আপনি জানতে পারবেন আপনার অ্যাডমিশন কনফার্ম হলো কি না হলো সো বন্ধুরা এখন আমি যা যা ডিসকাশন করলাম অর্থাৎ হাউ টু কনফার্ম ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন বন্ধুরা একটাই শুধু সাজেশান যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো আসবে ও হ্যাঁ আমি বলতে ভুলে গেছি যে স্টাডি মেটেরিয়াল কবে আসবে স্টাডি ম্যাটেরিয়াল আসতে অনেক সময় লাগে বন্ধুরা সো স্টাডি ম্যাটেরিয়াল জন্য আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম সিক্স মান্থ মিনিমাম সিক্স মান্থ ওর সেভেন মান্থ আপনাকে ওয়েট করতেই হবে আপনি যাই করুন না কেন সো ওয়েট করার পর আপনার কাছে স্টাডি ম্যাটেরিয়াল আসবে তখন আপনি প্রিপারেশান শুরু করে দেন। আর পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশান নেবেন প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ সুন্দরভাবে পড়বেন বুঝবেন এবং যে যে পয়েন্টগুলো দেখবেন যে প্রিভিয়াস ইয়ারে আছে কি না ওইগুলোর উপরে বেশি জোর দেবেন এটাই হচ্ছে আমার সাজেশন ফর ইউর এক্সাম ওকে নেক্সট আমরা কথা বলবো যে রি রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি তো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে আপনি সেকেন্ড ইয়ারে কীভাবে অ্যাডমিশন নেবেন তো বন্ধুরা বলে রাখছি যে ইগনুতের সিস্টেমটা একটু আলাদা আপনি ফার্স্ট ইয়ার পাস করুন বা না করুন আপনাকে সেকেন্ড ইয়ারের জন্য রেজিস্ট্রেশন করতেই হবে সো এটাকে বলে হচ্ছে রি রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি সেকেন্ড ইয়ারের জন্য রি রেজিস্ট্রেশন হবেন সো রি রেজিস্ট্রেশন হওয়ার পরে সেমভাবে আপনার কাছে ফার্স্ট ইয়ারের মতো আসবে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে আবার সেম থার্ড ইয়ারও আপনি নিতে হবে যদি আপনি বিএ কোর্স করেন কারণ বিএ কোর্স তো তিন বছরের আরেকটা কথা বলে রাখছি যে ইগনুতে আপনি একবার যদি অ্যাডমিশন হয়ে যান এরপর আপনার যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামের ভ্যালিডিটি হচ্ছে সিক্স ইয়ার ওকে ছয় বছরের জন্য আপনার ভ্যালিডিটি ওকে এতটুকু আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কথা বলছি আমরা মার্ক কীভাবে চেক করবেন যে আপনি কি পাশ করেছেন নাকি পাশ করেননি সে ব্যাপারে আমি আলাদা একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেব কোনো চিন্তার কোনো কারণ নেই আমি আছি আপনারা আমাকে মেসেজ করবেন টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওইখানে গিয়ে আমাকে ছোট্ট একটা মেসেজ করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে নেক্সট হচ্ছে যে কীভাবে আপনারা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটা পাবেন সো এটার জন্য আবার আপনাকে কনভোকেশানে জয়েন করতে হবে কনভোকেশানে রেজিস্ট্রেশন করতে হবে তখনই আপনি এই যে আপনার কোর্সের মার্কশিট একটা মার্কশিট আপনি পাবেন ডেমো মার্কশিট ওইটার পর মেনটা তো লাগবে না তো এই জন্য আপনি কনভোকেশানে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনি পাবেন সো বন্ধুরা আশা রাখছি ভিডিওতে বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আকারে যে অ্যাকচুয়ালি ইগ্ন জিনিসটা কি তো আজকের জন্য ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুনভাবে ইগ্নো সম্পর্কে সবার জন্য ব্যস্ট উইসেস রইল ভালো করে পড়ালেখা করুন নিশ্চয়ই আপনারা সফল হবেন ইগ্নুতে পাশ করা কোনো কঠিন কাজ নয় হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে মেসেজ করবেন আমি ওইখানে রিপ্লাই দেব বাট হ্যাঁ কল করবেন না ওইটাতে কল আসবে না সো ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইগ্নো সম্পর্কে ভিডিও নিয়ে আর আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে আর কোন পার্টটা বুঝতে অসুবিধা হয়েছে ওইটার উপরে আমি ডিটেলসের নেক্সট ভিডিও এনে দেবো ধন্যবাদ